ঘুষ, এই শব্দটি এখন প্রত্যেক দিনের খবরের কাগজ হোক কিংবা টেলিভিশনের চ্যানেল, আমাদের জীবনযাপনের একটা অবিচ্ছেদ্য শব্দ হয়ে গেছে। এমনটাই একটা পরিস্থিতি যেন মানুষ ঘুষ নেবে এবং ঘুষ দেবে, এটাই তো স্বাভাবিক, এমনটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু না, এমনটার বাইরেও মানুষ আছেন, মানুষ বেঁচে থাকেন যারা মনে করেন যে আসলে সত্যই জীবনযাপনের একমাত্র পথ। সুবোধ সরকারের এই কবিতাটি আমার ভীষণ প্রাসঙ্গিক মনে হয়। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড চাপা দেওয়া সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক বাথরুমের দরজার তলা দিয়ে রক্ত বেরিয়ে আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তাঁর প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর বহন করতে পারছিলাম না। জীবনেও তোমার টাকা আমি ছুঁইনি, মরেও ছোঁব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা মোটা খামে 30,000 টাকা দিয়ে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা, ফিরলে তাকে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকবার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড চাপা দেওয়া সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল, একটু এগিয়ে গেলাম, সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো ভারতবর্ষের শেষ মাটি।